পবিত্র মাহে রমজান উপলক্ষে মালয়েশিয়ার সারাডাং বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। রোববার সারাডাং মসজিদে প্রায় 1500 রোজাদারকে ইফতার করানো হয়। সারাডাং কমিউনিটির সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ সাইদুল ইসলাম। পরে দেশ ও প্রবাসীদের কল্যাণ কামনায় দোয়া করা হয়। সংযুক্ত আরব আমিরাতে রাস আল খাইমা বাংলাদেশি ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে পবিত্র মাহে রমজানের আলোচনা ও ইফতার হয়েছে। রোববারের এ আয়োজনে স্কুল পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ তাজউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহাতুর রহমান। অন্যদিকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 37তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সৌদি আরবের জেদ্দায় ইফতার ও আলোচনা সভার আয়োজন করে মচনা অঞ্চল শাখা বিএনপি। এতে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান মেম্বার। এছাড়া টিপু সুলতান ও আব্দুল মুকিত খসরুর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাবেক হুইপ বেগম জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুল হক আশপিয়া সহ অন্যান্য নেতাকর্মীরা। লুৎফর কবির, সময় সংবাদ।